হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি চকলেট টেরিং। এটা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খুবই মজার। তাহলে চলুন শুরু করি। রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম আমি নিয়ে নিলাম এখানে, আর চকলেট নিয়ে নিচ্ছি 1 কাপ। এটাকে এভাবে আমি মেল্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার, দিচ্ছি 1/2 কাপ হুইপিং ক্রিম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি। চকলেটটা গলে যা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে মিল্ক চকলেটও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই 3টা ডিম। এবারে কেক মোল্ডে আমি একটা চালনির সাহায্যে চেলে এই চকলেটের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। বাতাস বের হওয়ার জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, আর এর মাঝে এরকম একটা স্ট্যান্ড দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। এবারে কেক মোল্ডটা দিয়ে এটাকে প্রায় 55 থেকে 50 মিনিটের মতো বেক করে নিচ্ছি। এই চকলেট টেরেনটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। ফ্রিজে রেখে দিচ্ছি। পরদিন আমি এই চকলেট মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, আর এটা দিয়ে আনমোল্ড করে নিচ্ছি। এই কেকটাকে সাজানোর জন্য আমি কোকো পাউডার আর পিস্তা বাদাম ব্যবহার করছি। এটা একেবারে অপশনাল, চাইলে ঠিক এই অবস্থাতেও আপনারা এটা কেটে খেতে পারবেন। এটা বাচ্চারা খুব পছন্দ করে, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই চকলেট টেরেইন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।